এত্তরি টাকা খরচ কইরা একটা কফি আর চায়ের মেশিন কিনলাম, কিন্তু মনের মানুষটা দেয়াই পাই না। এই না দিয়া চা যদি কারো লেগা প্রথম বাইরে, আমার মনের মানুষের লেগা বাইরেইব, আর কাউরে আমি খাওয়াবো না। এলাকায় বহুত সুন্দর পোলা আছে, বহুত জন বহুত দিন ধইরা ঘুরে, কিন্তু এই চা আমার আশিকি দেওয়ানি মাস্তানি আমার কেজি কি আসলে তার জন্য। দোকানে বহুত জিনিস আছে, এই দিকে খাক মানুষ আই আই চায়ের উপরেই পড়বে, এলাকার মানুষ বহুত শেষ। আচ্ছা কারেন্ট তো নাই, আয়া যদি চা চাই হয়, আরে আল্লাহ কারেন্টটা দিয়া দাও, কারেন্টটা দিয়া দাও। কি খবর বিউটি বেগম? খবর তো ভালোই, আপনাকে কি কইতে হইবো? দেখা যায় কফির মেশিন কিনছো। আচ্ছা যাই হোক, এক কাপ কফি দাও। কফি খাইতেছে এত চেহারা লাগে, কফি যায় তোর বউরে যাইয়ে কবি আদার দিয়ে এক গ্লাস চা বানাই দিতে, হাইয়ে মুড়ি দিয়ে ভিজেই ভিজেই খাবে। কারেন্ট নাই, দোকানে অনেক জিনিসপত্র আছে, হাইয়ে খাইলে খা, না খাইলে বাবা যা, তোর চেহারা মুড়ে এমনি দেখতে মন চায়। আরে বাবা রে, আমি অন্য জিনিস খামো পরে, কিন্তু দেখো তুমি এলাকায় একটা নতুন কফি মেশিন আনছো, এলাকায় কিন্তু আর কফির মেশিন নাই, সেই কারণে মনে করো যে আগে অন্য কিছু খাইতে তোমার দোকানে আনার জন্য সাজ জাগতো, এখন কফি খাইতে। আচ্ছা আর একটার কথার উত্তর তুমি আমার দাও তো, এই তোমার দোকানে এলে কোথায় কোথায় ঘরের বউরে টানো কে, ঘরের বউরে টানো কে? তুমি বিয়ে হচ্ছে বউ হুনছি প্রেগন্যান্ট, বাচ্চা হইব 6 মাস বয়সে গেছে পেড়ে, তুই এখানে এই এই মোর দাড়ি কে ঠেহ একটু কবি। বিউটি বেগম তুমি কিন্তু ভুলে যাইতে আছো যে তোমার আমি কিন্তু এই বিউটি বেগম সবার ভালোবাসায় মন দেয় না, মোর দোকান দিয়ে বাইরে আমার মনের মানুষটা যদি নাইবে ওই দিনই কফির মেশিন স্টার্ট করমু, কারেন্ট না থাকলে কারেন্ট দাঁড় করিয়ান। তুমি তোমার মনের ভিতরে আমগরে ঢুকাইতে না পারো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মনের আশেপাশে তো আছি, তা না হলে তুমি মনে করো যে আমার ঘরের খবর কিভাবে রাখো, সেই কথা বাদ দিয়া দাও তোমার এই মিষ্টি হাত দিয়া একটা কফি সুন্দর করে। সুন্দর মতো আড্ডেই যে তুই গুলি তাইলে কফির মেশিন কিনছি কে, এক গদ্যা বানাইয়া মানুষের গিলা মইলে কি তো কিনছি তাই না? তুই বাবা মোর দোকান দিয়ে যা, নাহলে তোর প্রেগন্যান্ট বউরে ডাক দিমু, দেখবি পেয়ারলেই দৌড় দৌড়তে এসে তোর পিছে দিবি, দিতে যা যা। শান্তি পাই নাই ছেড়া লাগবে। আচ্ছা শোন, তোদের এলাকায় কোথাও চায়ের দোকান আছে নাকি? আরে তুমি কি কো, আছে তো। আমি তো ভেবেছিলাম যে চাই পাবো কিনা, যেহেতু গ্রামে অনেকদিন আসা হয় না, অনেকদিন পর আসলাম শহরে থাকি, কফির মেশিনও। আচ্ছা চল তাহলে আজকে কফি খাবো, গ্রামের মনে করো শহরের কফি এখন গ্রামে পাওয়া যায়। চলো আচ্ছা চল, কেমন ভাই খালাতো ভাই? তোর খালাতো ভাই যে এক বছর আগে একটা বিয়ে 6 মাসের প্রেগন্যান্ট বানাইয়ে ঘরে থইতেছে, আর জানো না? জানি তো, তাতে কি হইছে, একটা পোলার সাইডটা বিয়ে করা ফরজ আছে, আরেকটা তোমার করা সমস্যা কি? আবার তুই আর বউ হিসেবে মরে দাবি করো সুপারম্যান মুদরিয়া, হাইয়ে দিন দিন বয়লার মুড়ের না নইতে আসো, তুই মোর দোকানে এস কর, আমার লেহা আছে না সামনে মাইয়ে মানুষ নিশে যাওয়া। নিজে দোকানদারের কাছে মহিলা মানুষ, আবার বিলে মাইয়ে মানুষগুলোর কাছে কিছু বাস। ও বাবা মাইয়ে মানুষ এলাও, মহিলা মানুষ তো গো, মাতে ইয়াং জেনারেশনের মাইয়ে মানুষ না। ও বাবা আমি বুঝছি, তোমার দোকানের পুরুষ কাস্টমাররা যদি আমাকে দিকে সুখ দেয় এর জন্য, তাই তো? ও বাবা বাবা না, ও যদি দেতো তো সেই শিখ দেয়, আর যে যার বউ সামাসে পেট না, ওনারই এনে বইয়া পাত্তা দিতাম। তুই এখন বাবা আমার দোকান দিয়ে যা, আমার দোকানের কোনো জিনিস তোর লেগে যায়স না। কেমন দেখ, আজ রাজি মিষ্টি খেলে গিয়া।
তাই মরছে ওইটার 41 এর মিষ্টি খাইছিস তুই অসভ্য মহিলা 6 মাসের প্রেগন্যান্ট ওইটা বাইরে বইডের মিষ্টি খাইছিস আল্লাহ জীবনের সব পাওনা জানা তুমি মিটাই দিছো আল্লাহ শেষ না পড়ো না আমারে তুমি মিটাই দাও আল্লাহ আমার মনের মানুষটা আমারে দিয়া দাও আল্লাহ আমারে সারা বাসা লিটিয়াটা সরি লিটিয়াফা কফি খাবো এই হালার পোনা কাডালের ঘরের কাডাল এতক্ষণ যে দোয়া পড়লাম এই দোয়া মনে একটু ভুল হয়েছে এলিকা তোর মতো কাডালের ঘরের কাডাল দোয়া নাইছে এই যে কফি কফি খেতে এসেছিলাম আপনি মনে হয় কফি বিক্রি করবেন না 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 করবো তো করবো কফি বিক্রি করবো তাহলে আপনার কাছে করবো এখন কফিতে কি লবণ বেশি দেবো না কম দেবো হলুদ মরিচ কি দেবো লবণ হলুদ মরিচ মানে কি বলছেন এসব কি সরি মাই মিস্টেক ওই মানে কফি মেশিনটা আমি কিনছি আপনার জন্য আমার জন্য মানে আপনি তো আমাকে চেনেন না তাহলে আমার জন্য কি বলছি আপনাকে আমি স্বয়ং স্বপ্নে আমার রক্তে মাংসে সব জায়গায় শুধু আপনি আপনার নাম না শাকিল আশ্চর্য বিষয় আপনি আমার নামও জানেন ঠিক বুঝলাম না আমার বাপের নাম কুদ্দুস আলী মায়ের নাম সেতারা এটি আচ্ছা যাই হোক ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু এখন এই দোহানটা দিছি আম্মের লাগে যে আম্মে হিন্দু জান আমার দোহানের সামনে দিয়ে আমি প্রত্যেকদিন আম্মের দেহি খালি আল্লাহর দ্বারে কই ওয়াল্লাহ এই মানুষটারে ঠ্যাঙ্গে একটু ভুল দিয়ে আমার দোহানে একটু পাড়াই দেও কফির দোহানটা সরি মেশিনটা কিনছি আম্মের লাগে এখন তো আমি 15 দিন ধরে কিনছি উদ্বোধনই করি নাই আম্মে আইবেন আম্মের কফি খাওয়া আমি তো কফি চেয়েছিলাম মিষ্টি কেন ভালোবাসি তো এই জন্য আচ্ছা ঠিক আছে যেহেতু ভালোবাসো তাহলে তুমি একটা মিষ্টি খাও খাবো আচ্ছা যাই হোক ইগনোর করো ব্যাপারটা হইতেছে কি ওই সামনের মাসের 5 তারিখে তোমার আমার বিয়ে আপনার আমার বিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি তোমার এর আগে দেখছি এই দোকানে ঠিক আছে তুমি যেমন আমার ফলো করতাম আমি তোমার ফলো করতাম কিন্তু কখনো আইতাম না আজকে ওরে নিয়ে একটা সুতা ধরছি যে তোমার কফির মেশিনটা দেখে কফির সুতা দিয়া তোমার এখানে আসছি বুঝতে পারছো তুমি